পর্যন্ত প্রবাসীদের ভোটদানের একটাই মাত্র সুযোগ আছে, সেটা হচ্ছে পোস্টাল ব্যালট। এখন পোস্টাল ব্যালটের জন্য যেদিনকে প্রার্থী চূড়ান্ত হবে সেই দিনকে আমরা চেষ্টা করব পোস্টাল ব্যালট যত দ্রুত ছাপানো সম্ভব ছাপিয়ে রিটার্নিং অফিসারের কাছে দিয়ে দেওয়ার জন্য। যিনি ভোট দিতে চান উনি রিটার্নিং অফিসারের কাছে একটা আবেদন করবেন পোস্টাল ব্যালটের জন্য, এবং তাৎক্ষণিকভাবে রিটার্নিং অফিসার খামসহ ঠিকানাযুক্ত খামসহ তাকে পোস্টাল ব্যালটটা পাঠিয়ে দেবেন। এখন উনি পোস্টাল ব্যালটটা পাওয়ার পরে উনি ওটাতে মার কাটাতে, যেহেতু আমরা সিল টিল এগুলো পাঠাতে পারবো না, একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে যে ওনারা একটা চিহ্নিত করে দেন, ওই চিহ্নিত করে যদি পাঠিয়ে দেয় আমাদের কাছে তাহলে পরে আমরা ইয়ে করবো কি বলে ওটাকে রেখে দেবে রিটার্নিং অফিসার। কেন্দ্রের ভোট গণনা শেষে ওই ব্যালটগুলো খুলে ওই ব্যালটগুলোকে ইয়ে করবেন, উনি যেই প্রতীকে যেই ভোটটা পড়েছে সেই প্রতীকের সঙ্গে পোস্টাল ব্যালটগুলো যুক্ত করে দিয়েই হতেছে কনসোলিডেট করে উনি রেজাল্ট ডিক্লেয়ার দেবেন।